এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরূপ রায়, হাওড়া জেলার অন্যতম শীর্ষ তৃণমূল নেতা, এবারের বিধানসভা নির্বাচনেও প্রার্থী। আমরা কথা বলবো অরূপ রায়ের সঙ্গে। এবারেও আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং হাওড়া জেলার অন্যতম শীর্ষ নেতা, এবার নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন? অন্যান্য নির্বাচনের সময় এটা বিশেষ আলাদা কিছু নয়, তবে একটা ব্যাপার, এই লড়াইটা বাংলাকে রক্ষা করার লড়াই, বাংলার মানুষকে রক্ষা করার লড়াই। কারণ বর্গীরা হানা দিয়েছে, বর্গী হানা দিলে সেই বর্গীদের রুখতে গেলে সমস্ত বাংলার মানুষকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার মা বোনের সম্মান, বাংলার মানুষের সম্মান, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এবং আমরা হাওড়া জেলাতে সবকটা আসনে আমরা জিতবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নামছি। আপনার জেলায় রাজীব ব্যানার্জি দেখা গেল আপনাদের দল ছেড়ে চলে গিয়ে দলের বিরুদ্ধে নানান সমালোচনামূলক কথা বলছেন, আরও বেশ কয়েকজন বিধায়ক তারা দল ছেড়েছে, সেই জায়গা থেকে সেটাকে আপনারা কীভাবে মোকাবিলা করছেন? এদের সহকর্মী বলতেও লজ্জা লাগে, এরা একসময় আমাদের সহকর্মী ছিল, এটা বলতেও আমাদের লজ্জা লাগে, এর বেশি কিছু বলবো না। যখন তারা তৃণমূল কংগ্রেসের ছিলেন, মন্ত্রিত্ব নিয়েছেন, তারপর হঠাৎ করে দল বদল করে নিজেকে পাল্টে ফেলা, আপনি দীর্ঘদিন একজন সিনিয়র রাজনীতিবিদ, ব্যাপার হচ্ছে যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো নীতি নেই, যারা নিজের স্বার্থের জন্য নীতি বিসর্জন দিতে পারে, তাদের সম্বন্ধে আলোচনা না করাই ভালো। আমরা গত লোকসভা ভোটের ফলাফলের দিকে যদি একটু নজর রাখি, দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের ভোটে একটা ভাটা পড়েছিল, ঠিক কি কারণ ছিল? এবং বিধানসভা ভোটে আপনার জেলার সবকটি আসনে আপনারা জিতবেন সে কথা বলছেন, কিসের জোর থেকে এটা বলছেন? লোকসভা তো জিতেছি, লোকসভা তো আমরা 1,00,000 ভোটে জিতেছি, হাওড়া সদরে আমরা, উলুবেড়িয়া পার্লামেন্টে জিতেছি আমরা, আমরা শ্রীরামপুরের দুটো সিট আমাদের হাওড়ায় আছে, শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে, ডোমজুড় এবং জগৎবলপুর, সেখানে আমরা জিতেছি। সুতরাং আমাদের হেরে যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের কর্মীরা ঐক্যবদ্ধ, কর্মীরা এক, কর্মীদের আন্তরিকতা, কর্মীদের লড়াই, আবার আমাদের বিপুল ভোটে জিতে হবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে। অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদি তারা এসে বলছেন যে বিজেপি রাজ্যে 200-এর বেশি আসন পাবে, আশায় বাঁচি চাষা। আমরা এতক্ষণ কথা বললাম হাওড়া জেলার অন্যতম শীর্ষ তৃণমূল কংগ্রেস নেতা তথা হাওড়া মধ্যের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সঙ্গে। তিনি সাফ জানালেন যে এবার জেলার সবকটা সিটেই নির্বাচিত হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে বিকাশ ঘোষ, খবর বাংলা জাগো।